নমস্কার, আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা। মুর্শিদাবাদের শামসারগঞ্জের দেবীদাসপুরে ফের তৃণমূলে গোষ্ঠী কন্দন, বিধায়কের সংবর্ধনাকে ঘিরে সংঘর্ষ। আমি জানতে পারলাম না কিসের মিটিং হবে, বলছে এখানে আমাদের এমএলএ সাহেব মিটিং করতে আসবে। তা আমি বললাম যে মিটিং করতে আসবে তো এটা তার তৃণমূল দলের মিটিং হবে, তা আমি তো তৃণমূলের, তো আমি তো জানলাম না ঠিক আছে, আমাকে জানালো না। কিন্তু ওই ওয়ার্ডের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, বুথ কমিটির সভাপতি, বুথের যারা কর্মী তৃণমূলের, তারাও জানে না মিটিংটা করবে। এবং যার বাড়িতে মিটিংটা করবে তার বাড়িতে বলেছে যে আমি এখানে মিটিং করতে আমি দেবো না, ও বাড়িতে ছিল না, বাড়ি থেকে চলে গেছিলো। এবং যারা বলেছে যে এখানে তৃণমূলের মিটিং হলে আমাদের নেতা যারা বিপ্লবাদী আছে ওরা থাকবে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার থাকবে, পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্যরা থাকবে, তো এদেরকে বলেছে নাকি ওরা যে ওরা কংগ্রেসের লোক, তৃণমূলের লোক না। তখন একটা প্রচেষ্টা শুরু হয়েছে, ঝুট ঝামেলা হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, দিয়ে আমার কাছে ফোনটা আসে। আমি তখন দেখলাম গিয়ে যে তখন ঝামেলা সব চলছে, আমি ঝামেলাটাকে ছুটিয়ে দিয়ে দুপক্ষকেই আমাদের লোকটিকে থামিয়ে দিলাম, ওদেরকেও পাঠিয়ে দিয়েছে এই অবধি রিচার্জ। শহীদুল ইসলাম বলছিলেন ব্লক সভাপতি যে আপনাকে বারবার জানিয়েছে এর আগেও যে আপনি কোনো মিটিংয়ে যাচ্ছেন না বলছেন, তৃণমূল প্রমাণ দেখিয়ে তো ভুল, যদি মোবাইলে আজকে রেকর্ডিংয়ের ব্যাপার আছে, হোয়াটসঅ্যাপের মেসেজ বা ফোনের রেকর্ডিং থাকবে, আমাকে ডাকছে বা কি ডাকে না সে তো রেকর্ডিং দেখিয়ে বলুন, দলকে বলুন, সান্তরগঞ্জ ব্লকে মিটিং হোক, থাকুক সব দলের নেতৃত্ব, আমরাই থাকবো, আমরা আমাদের কথা বলবো, ওনারা ওনাদের কথা বলবে, কে কার দোষ কার ঠিক আছে তখন প্রমাণ হবে। এর আগে বিগত পঞ্চায়েত ইলেকশনে এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট বণ্টন হলো, আমার যতগুলো লোকজন যারা ছিল আমাদের সঙ্গে, যারা তৃণমূলটা একসঙ্গে করেছি, তাদেরকে টিকিটকে বঞ্চিত করে নিজের যারা কাছের লোক এবং পয়সার বিনিময়ে টিকিট বিলি হলো পঞ্চায়েত ইলেকশনে, সেটা তো জানেন আপনারা, সে তো ভোট হয়েছে কাঞ্চনতলাতে, কাঞ্চনতলাতে ভালোভাবে ভোট হয়ে করে তো আমার অনুগামী 13 জন জিতেছে, 13 জন নির্দল থেকে জিতেছে, মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করছে তাদেরকে নিয়ে চলছে এখানকার শাসক দল, যারা শাসক দলে জড়িত হয়। কদিন আগে আমি দেখলাম আমি ব্লক সভাপতি শহীদুলের ভাই মোবাইলে রেকর্ডিং দেখলাম, শুনলাম যে 100 দিনের কাজের টাকার তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মানুষের 100 দিনের কাজের জব কার্ডের, ও আমি শহীদুলের ভাই ফোন করে বলছে টাকাটা দিয়ে যা, এই তো দল চলছে এখানে, লুটেরা চলছে। আমি দিদিকে জানাবো, আমি অবজারভারকে জানিয়েছি, আমাদের দ্বারা আমি জানিয়েছি, আমি আমরা পার্টির লেভেলে যারা আছে এখন যেহেতু অবজারভার নেই, কোঅর্ডিনেটর আছে, আমি তাদেরকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে। মারধরে নাকি বলে আপনি উপস্থিত ছিলেন বলছে, না না আমি যখন যাই তখন তো ঝামেলা চলছে, আমি তো ছুটিয়ে দিয়েছি, আপনি আরও আরও তো লোক ছিল এলাকার, ওই তো বুঝতে হবে আমার বাড়ির বিষয়ে, আপনি জিজ্ঞাসা করেন আপনারই করেছেন। এবং দেখুন অভিযোগ ও ওদের মতো করবে, আমরা আমাদের মতো করবো, ঠিক আছে। এখানে দেখুন, এখানে আমরা যেটা এলাকাতে মিটিং মিছিল হয়, ঠিক আছে, সব আমরা একসঙ্গেই বসি, এখানে যে একটা মিটিং হবে প্রাক্তন মেম্বার মহমুল মেম্বারের বাড়িতে, ওর বাড়ির সামনে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এবার আমাদের ছেলেপিলে সব গিয়েছিলো ওখানে মিটিং শুনতে, ওরা বলছে কি না এরা কংগ্রেসের লোক, এই নিয়ে একটা ঝামেলা হয়েছে। আজকে ধরুন যুবর যে সভাপতি, আমি অঞ্চল যুবর সভাপতি ছিলাম, ঠিক আছে, আমার কাছে প্যাডও ছিল না, ওই পকলমে ছিল, আমার মা প্রধান, আজকে যুব সভাপতি অন্য কাউকে করা হলো, আমি জানতে পারলাম না, ঝামেলা কারা চাইছে এখানে, ঝামেলা কিছুই হয়নি, পচসা হয়েছে, হাতাহাতি হয়েছে,
দাদা বিপ্লব দা ছিল, ঠিক আছে, পরে গিয়ে দুপক্ষকে পাঠিয়ে দিল, পুলিশও ছিল। এবার ওরা অনেক কিছু বলতে পারে। আমার নাম রিয়াজ আহমদ। আমি যুব সভাপতি ছিলাম, আমার মা প্রধান। কিন্তু সদস্য হওয়ার পর থেকেই পঞ্চায়েত গঠন থেকে শুরু করে ব্লক গঠনে কংগ্রেস এবং সিপিএমের হাতকে শক্ত করার জন্য তখন থেকেই দলের বিরুদ্ধাচারণ করছে। আমরা অনেকবার তার বিরুদ্ধে রাজ্য, জেলা বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছি দলীয়ভাবে যে সে তৃণমূলের ক্ষতি করছে, তৃণমূল দলটাকে এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারই নমুনা আজকেও সেটাই, যে আজকে তৃণমূল কংগ্রেসের একটা পথসভা হবে, আর এই পথসভাকে বাধা দিতে গিয়ে দলের অঞ্চল প্রেসিডেন্ট, কার্যকরী প্রেসিডেন্ট সবাইকে মারধর করবে, কর্মীদের মারধর করবে, আর তাকে আপনারা তৃণমূল বলবেন, আমার মনে হয় না যে এটা ঠিক বলছেন যে তিনি তৃণমূল। কারণ তার যে চলাফেরা, তার যে যাতায়াত, পুরোটাই কিন্তু কংগ্রেস, সিপিএম, বিএপির সাথে। আমরা, আমি ব্লক কমিটির সভাপতি, আমি বারবার মিটিং ডেকেছি কিন্তু কোনো মিটিংয়ে আসেননি। এমনকি আমাদের যে এমপি সাহেব আছেন খলিলুর রহমান, তাকেও আমি গিয়ে জানিয়েছি কয়েকবার, তাকেও আমি অনুরোধ করেছি যে দলের সদস্য, সেহেতু দলের সাথে থাকুক, দলের সাথে পরামর্শ করে দলের সাথে সুস্থভাবে চলাফেরা করুক, কিন্তু কোনো কাজ হয়নি। আজকে বৈঠক তিনটার সময় হতো, তো ওখানে আমরা গেছিলাম, এখান থেকে মুদ্রনগর অঞ্চল থেকে দুজন গেছিলাম, আর তিন পকরিয়া অঞ্চল থেকে ছিল অঞ্চল সভাপতি ছিল শহীদুল ভালো ছিল, আপনার বহপুর থেকে আপনার আতাউর রহমান ছিল, আরও তিন চারজন ছিল, আমরা সাত আটজন ছিল, ওখানকার আপনার চারজন মেম্বার মহবুল ছিল। ওইখানে তিনটে সময় সভাটা হতো, সভাটার ওইটা নাকি আপনার স্টাইজ হয়েছিল, তো স্টাইজটা করতে নাকি বাধা দেবে, তো প্রশাসনে তার প্রশাসনকে ফোন করা হবে, তো কাজলবাবু এসেছিল, কাজলবাবু এসে আপনার বলেছে কে বাধা দিয়েছে, তো এখান থেকে উমুক উমুক বাধা দিয়েছে, তো কাজলবাবু ওদের বাড়ি গেল, ওদের বাড়ি যেয়ে কাজলবাবু আপনার ওদিকে ওদিক দিয়ে আছে, যে মোটামুটি 30-35 জন এসে আপনার হামলাটা শুরু করেছে, যেহেতু আপনার এই অবস্থা। ক্ষতি আপনার, আমার পিঠে হালকা পিঠে চোট আছে, আর এই জায়গাটা হালকা কেটেছে, আর মানিকুল্লার আপনার সিরিয়াস, আর অঞ্চল সভাপতি শহীদুল আলম সিরিয়াস, আরও দুই একজন আছে আপনার। আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তো না, ওরা তৃণমূলের হতে গেলে এই জিনিসটা হবে কেন? ওরা তো তৃণমূল দল না, তৃণমূল দল হতে গেলে ওখানে পার্টির একটা পুরোগ্রাম হবে, পুরোগ্রামটা বাধা কেন? তৃণমূল দল হলে পরে জিনিসটা হবে, ইঙ্গিত ইঙ্গিতটা ওখানে বিপ্লব দা নিজে ছিল, বিপ্লব তো তৃণমূলে দিল, বিপ্লব দা যদি তৃণমূলের লোক হবে তাহলে কেন জিনিসটা হবে? আমরা তো জানি যে বিপ্লব দা তৃণমূলের লোক, কিন্তু বিপ্লব দা যদি তৃণমূলের লোক হবে তাহলে আপনার এই ঘটনাটা ঘটাবে, বিপ্লব দা নিজে ছিল, ঘটনায় নিজে ছিল বিপ্লব দা। থানায় কমপ্লেন করেছেন? থানায় এক কোনো অভিযোগ হয়নি। হবে হবে। কি নাম আপনার? নাসিরুদ্দিন। আপনি কী পদে রয়েছেন? আমি আপনার তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেত্রী। উফ, এই দাগ কি যে করি! ও দাদা বৌদি, পিসিমনি, মাসিমনি, ঠাকুমা, এসে গেছে, এসে গেছে, এসে গেছে! নেই সুভাকি, নেই ফাইটার, সাফাই হবে এখন আরো জোরদার, কারণ এসে গেছে পাওয়ারফুল স্টেইন ফাইটার জেসি ডিটারজেন্ট পাউডার। শুভ্রতার জগতের নতুন নাম জেসি ডিটারজেন্ট পাউডার, কাপড়ের গভীরে ঢুকে জেদি দাগ পরিষ্কার করে এবং রং রাখে নতুনের মতো। বাংলার সেরা জেসি ডিটারজেন্ট পাউডার মুর্শিদাবাদ, সাথে থাকলে জেসি মুখে ফোটে হাসি।